আজ 7ই মার্চ, আজ একটি বাঙালির ইতিহাসের ঐতিহাসিক দিন। আজকের এই দিনটিতে জাতির জনক এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বজ্রকণ্ঠে ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে জাতীয় রেসক্রস ময়দানে। এবং আজকের কথা যদি বল, আজকের এই দিনটিতে বলতে পারি যে তার সেই ঐতিহাসিক ভাষণটি স্টেট অফ দি আর্ট স্পিচ হিসেবে স্বীকৃত সারা বিশ্বে। প্রিয় দর্শক, আজকের ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছেন আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, দেশের দেশ বরেণ্য একজন আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। অনেক অনেক শুভেচ্ছা জন্মশতবার্ষিকীর এই মাসে, এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনার আপনাদের এই আয়োজনটিতে। এবং বঙ্গবন্ধুর এই শতবর্ষের এই শতবর্ষে আমরা তাকে পালন করছি, তাকে স্মরণ করছি, তার সকল কিছুর প্রতি আমরা একাত্মবোধ করছি এবং পারছি করতে। এটাও একটা সৌভাগ্যের ব্যাপার যে এরকম একটি মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করতে পারছি। এটা অনেকের ভাগ্যেই জুটবে না, আমরা পারছি। একেবারেই খুব সত্য কথা। এবং আমার খুব বলতে ইচ্ছে করছে, নগরের এই শহরে যখন আমরা আসছি, যাতায়াত করছি বিভিন্ন জায়গায়, যখন জাতির পিতার ছবিগুলো দেখতে পাই আমি, মানে আমি জানি না, সেই অনুভূতি আসলে অনেক প্রাইসলেস ছিল বলে বোঝানো যাবে না। আসলে তিনি দাঁড়িয়ে আছেন, তার সেই মেজাজ, তার সেই চশমা, মনে হচ্ছে হয়তো কিছু বলছেন শুনতে পাচ্ছেন, এরকম একটা অনুভূতি হচ্ছে আমার কাছে একজন বাঙালি হিসেবে। এবং 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ যেটা বলছিলাম যে সেট অফ দি আর্ট হিসেবে ইতিমধ্যে স্বীকৃত, এটি একটি পারফরমেন্স বলতে হবে, এবং কী বলবেন আজকের এই কীভাবে? হ্যাঁ, ইউনেস্কো 2017 সালে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড জি যে ইতে রেজিস্ট্রেশনটা হয়েছিল, আমার কাছে 100টার মতো ভাষণকে তারা লিপিবদ্ধ করলেও এই ভাষণটি আমার কাছে মনে হয়েছে অনবদ্য সকল ভাষণের বাইরে থেকেও আমি বলবো। কেন, যে একটা মজার ব্যাপার আছে এখানে, যে যতগুলো ভাষণকে এখানে নির্বাচিত করা হয়েছে, প্রত্যেকটি ভাষণ লিখিত, আগের থেকে লিখে চিন্তা ভাবনা করে একটি ড্রাফট তৈরি করে তারপরে এই ভাষণগুলো দেওয়া হয়েছিল। কিন্তু 7ই মার্চের ভাষণ একেবারেই স্বগতোক্তি, ভেতর থেকে একদম সাইমুলটেনিয়াসলি তিনি বলে গিয়েছেন। এবং আমি একজন বাচিক শিল্পী হিসেবে মাঝে মধ্যে খুব বিস্মিত হই যে কীভাবে একটি মানুষ এভাবে, মানে আমরা বলি না যে গ্রামে গঞ্জে যেরকম মানুষ কবিয়ালরা গানের সুরের সাথে সাথে কথা বলে বলে ঝগড়া করতেন, এই করতেন, একদম সঙ্গে সঙ্গে সব কিছু তৈরি করে ফেলতে পারতেন, ভাষণে উনি কিন্তু, মানে বলি আমরা কবি, কবিতা একটা, মানে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় বিশ্বে যদি কোনো কবিতা থেকে থাকে, এটাও একটা কবিতার মতো, এত ছন্দময়, এত অর্থবহ, এত দোতনাপূর্ণ। এবং নিঃসন্দেহে একজন খুবই দরাজ কণ্ঠের একজন মানুষ ছিলেন তিনি। এত কিছু মিলে সত্যিকার অর্থে খালি 7ই মার্চের ভাষণের কথা আমি বলবো না, ওনার অনেকগুলো ভাষণ নিয়েই তো মাঝে মধ্যে আমরা অডিওতে শুনি এবং পড়াগুলো দেখি, প্রত্যেকটা মনে হয় যে এত চিন্তা ভাবনা করে একটি মানুষ কি লিখে বলছেন, কিন্তু আসলে বলছেন না, কিন্তু ওনার ভেতরে যে বিষয়গুলো ছিল 7ই মার্চের ভাষণের একটি অদ্ভুত ব্যাপার যে একসাথে অনেকগুলো জিনিস, 18 মিনিটের ভাষণ, উনি এতগুলো ভাগ করেছেন, প্রথমে পুরো বিষয়টিকে তুলে ধরেছেন, পারিপার্শ্বিকতা কী চলছে, রাজনৈতিক অবস্থা কী চলছে, তারপরে দিক নির্দেশনার কথাগুলো যে বলেছেন। এবং দিক নির্দেশনার সময়টা যখন আসলো, তখন প্রত্যেকটা বিষয় একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে এইভাবে কীভাবে সম্ভব। এবং সেটার উপরই কিন্তু পৃথিবীতে অনেক ধরনের মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু যার যা কিছু আছে, অর্থাৎ যে মানুষটি যে মাটি রান্না করতে পারেন, 10 জন মুক্তিযোদ্ধাকে গ্রামে রান্না করে খাওয়াচ্ছেন অথবা রুটি বানিয়ে দিচ্ছেন, সেই মাও মুক্তিযোদ্ধা। যে মাঝি মুক্তিযোদ্ধাদেরকে নদী পার করে দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেই মাঝিও মুক্তিযোদ্ধা। অর্থাৎ মাঝির কিন্তু সেই হাতের যে বৈঠাটা সেটাই কিন্তু, বা নৌকাটাই তার কিন্তু হাতিয়ার, মার কিন্তু ওই খুন্তিটা বেলাটাই কিন্তু হাতিয়ার, সেগুলো দিয়ে কিন্তু এই যুদ্ধটা হয়েছে, কেউ কলম দিয়ে যুদ্ধ করেছে। তো আমার কাছে যেটা ছিল, এবং আমার মনে হয়েছে যে আমি খুব ভাগ্যবান যে আমি
মুক্তিযুদ্ধের সময় মোটামুটি আমার জ্ঞান হয়েছে এরকম একটি সময়, এবং আমি ঢাকা শহরের একদম মধ্যবর্তী স্থানে অবস্থান করতাম আমার পারিবারিক কারণে। আমার বাবা মা ঢাকার ক্র্যাক প্ল্যাটুনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা তো চারুকলার ছিলেন যেহেতু তাদেরকে এগুলোর সাথে সম্পৃক্ত হতেই হয়েছে। আমি মালিবাগ মৌচাকের উপরেই আমাদের বাসা ছিল। আমি 3রা মার্চে যখন ফারুক ইকবালকে মেরে ফেলা হলো গুলি করে, আমার বাবা মারা আমাকে, আমাদের 3 ভাই বোনকে তখন 144 ধারা হলো সেদিন দিয়ে দিল কোনো মানুষজনকে। আমার বাবা মা তখন করলেন, আমাদের 3 ভাই বোনের হাতে ফুল দিয়ে দিলেন যে তোমরা বাচ্চা আসো, তোমাদেরকে পাক আর্মিরা কিছু করবে না, পাহারা দিচ্ছে কিন্তু তোমাদের কিছু করবে, তোমরা যে ফারুক ইকবালের কবরে যে ফুলটা দিয়ে আসো। তো আমরা 3 ভাই বোন যেয়ে ছোটো মানুষ ফুল নিয়ে দিলাম। পরের দিন বাংলাদেশ অবজারভারে আমাদের ছবিও আসলো, 3 ভাই বোনের ছবি যে ফারুক ইকবালের কবরে কবর দিচ্ছে। 25শে মার্চের রাতের বেলা আমরা ঘুমিয়েছিলাম, আমাদের বাসার থেকে জাস্ট 200 গজ দূরেই হচ্ছে পুলিশ রাজার বা পুলিশ লাইন, এবং এতই তাপ ছিল আগুনের যে আমরা ছোট ছিলাম, কেমন যেন একটা বীভৎস তাপ এসে আমাদের বাড়ির মধ্যে লাগছে। মানে মৌচাক মোড় আর মালিবাগ মোড় একেবারেই কাছাকাছি, ওখান থেকে একটা, এবং যাওয়ার সময় তারা, এখন যে দেশ টিভি যে বিল্ডিংটা, ওই জায়গাটা ছিল গোসাইবাড়ি, ওই গোসাইবাড়িটা আগুন দিয়ে দিল তারা। তো এই যে বিষয়গুলো আমরা দেখেছি, এবং পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর কথা বলতে গেলে যেটা হয় যে ওনাকে আমরা অনেক দূর থেকে ছোটোবেলায় দেখেছিলাম, আমার দেখার সৌভাগ্য হয়েছিল অনেক দূর থেকে একটি শম্ভু মূর্তির মতো মানুষকে দেখেছিলাম। সেটা হচ্ছে যে উনি শিশুদেরকে একটি সমাবেশে দেখেছিলেন এক সময়। তো আমরা সব স্কুল থেকে শিশুরা গিয়েছিলাম, অনেক দূর থেকে একটি মানে দেবতুল্য একটা মানুষকে দেখেছিলাম। আমার দেখা মতে প্রায় 300-400 গজ দূরের থেকে এই বঙ্গবন্ধুকে দেখাই হচ্ছে আমার শেষ দেখা, বা একবারই দেখেছিলাম। তো বাস্তব জীবনে আমি যতটুকু দেখেছি তখনও তাকে আমার কাছে মনে হয়েছেন যে একটি মানে অন্যরকম, আর 10টা মানুষের সাথে তার উচ্চতা, তার আচার আচরণ কোনো কিছুই এক মনে হতো না, তাকে সবসময় একটু বিশেষভাবে অন্য কিছু মনে হয়েছে আমার সেই শিশুবেলা। এখন ছবিগুলো দেখলেও যেটা মনে হয় যে কি অদ্ভুত ব্যাপার, তখন তার বয়স কিন্তু যে খুব বেশি তা না, মাত্র 50 বছর বয়স। জি, 7ই মার্চে ওনার বয়স 50 বা 51 বছর বয়স। পুরো জাতিকে তুমি বলেছে, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে আমার অনুরোধ। ভাবা যায় না যে কতটুক আন্তরিক, কতটুক ভালোবাসা, কতটুক অধিকার থাকলে এই তুমি শব্দটা সবাইকে বলতে পারেন। এবং এই তুমিটার মনে হয়েছে কারো সন্তান মনে করেছে কেউ, কোনো পিতা মনে করেছেন আমার ছেলে ডাকছে, আবার কোনো সন্তান মনে করছে আমার বাবা তুমি বলে ডাকছে, ভাই ভাবছে। তো সম্পর্কটা পুরো বাঙালি জাতি কিন্তু তখন এই ডাকটার মধ্যে ভেবেছে যে আমার একটা পরিবার থেকে ডাক। এবং ভাগ্যবান এই কারণেই বলছি যে আমি যুদ্ধ করিনি, যুদ্ধ করবার সুযোগ আমাদের বয়সের কারণে হয়নি, কিন্তু যুদ্ধ দেখেছি। সেই যুদ্ধের সময় প্রতিটি মানুষের মধ্যে বঙ্গবন্ধু যদি না থাকতো, এই শূন্য হাতে, হাতিয়ার নেই একেবারে যে জায়গাতে, সেখানে যে মানুষ জীবন দিতে পারে এরকম একটি প্রত্যয়, আত্মপ্রত্যয়ের ভাষণ না থাকলে বা এরকম একজন বঙ্গবন্ধু না থাকলে অসম্ভব ছিল একেবারেই। তার সেই ভাষণের একটু অংশ কি আপনার কাছ থেকে আছে? আমরা না, আমি এই ভাষণটা আমি খুব শ্রদ্ধার সাথে বলি যে এই ভাষণটা আমার কাছে এত বড় ধৃষ্টতা আমি কোনো দিনই করবো না। এ কারণে করবো না যে আমি হয়তো পাঠ করে দিতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুর এই ভাষণ কিছু কিছু শিশুরা করে, আমি দেখেছি যে একদম অনুকরণ করে, খুবই অনুপ্রাণিত হই ব্যাপারটা যে তারা শিশু, তারা বঙ্গবন্ধুকে লালন করছে। কিন্তু আমি করলে লালন করা হবে না, কিন্তু আমি করলে তার ধারের কাছেও হবে না। এবং আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর এই ভাষণটি বঙ্গবন্ধুর মুখ ছাড়া আর কারো কণ্ঠে, মানে যারা একটু ম্যাচিউর তাদের কণ্ঠে এই বিষয়গুলো কোট করে বলতে পারে, কিন্তু এটা আবার বলাটা আমার মনে হয় কেউ কোনো দিনই পারবে না এটাকে উত্তীর্ণ করতে। তো সে কারণে বলছি যে এই ভাষণটি বঙ্গবন্ধুর ভাষণ, এবং সেটা শুনে শুনে আমরা হয়তো আবৃত্তিতে এসেছি, কবিতায় এসেছি, যে কবিতা দিয়ে একটি দেশ স্বাধীন হয়, বাচিক একটা বিষয় দিয়ে মানুষকে যে এইভাবে জাগরণ করা যায়। আমরা দেখেছি 80-এর দশকে যে দেখেছি যে সত্যি সত্যি যে বাঙালি জাতি এত বেশি মানে এই কণ্ঠের বিষয়টা এবং এই কথাগুলো, বাঙালি সাহিত্যে, বাংলা সাহিত্যে তো অজস্র সব শক্তিশালী বিষয়গুলো আছে, এগুলো যখন মানুষের কানের মধ্যে পৌঁছে দেওয়া যায়
তখন মানুষ কিন্তু আরেক রকমের হয়ে যায়। এবং আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে আমাদের গান, গণসঙ্গীত, মুক্তির গান, কবিতা এবং কিছু কিছু খণ্ড নাটক অভিনয় করে ব্যঙ্গ করে হলেও কিছু কিছু জিনিস অনেকখানি মুক্তিযুদ্ধে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। অনেক সত্যি আমরা একটা আবৃত্তি তো শুনতে পারি, অবশ্যই আবৃত্তি শোনা যেতে পারে। এবং আজকের এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে যে এই কবিতাটি আমাদের সবচেয়ে মানে উপযোগ্য একটি কবিতা, এবং এটা সবসময় পড়া হয় আজকের দিনে, আমিও পড়ছি। আচ্ছা, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে, লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্দাম সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতেই হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুব্বাদলে ঢাকা সবুজে সবুজ বয়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল সলু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী বৃদ্ধ বেশ্যা ভব ঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়নিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই কবিতাটার সাথে আমি একটু বঙ্গবন্ধুর দুটো তিনটে জায়গায় একটু বলি, সেটা হচ্ছে এখানে বলেছে মাঠের বিরুদ্ধে মাঠ। এই এই সময়কার অনেকেই জানে না যে যেই জায়গাটাতে বসে 16ই ডিসেম্বর আমাদের ওরা আত্মসমর্পণ করেছিল, পরবর্তী পর্যায়ে জিয়া সরকার এসে সেটাকে ধূলিসাৎ করে দেবার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু বলছি, সে সময় সেই জায়গাটাকে তিনি ধূলিসাৎ করে দিয়ে মঞ্চের জায়গাটাকে ধূলিসাৎ করে ওই জায়গাটাতে শিশু পার্কটা করেছেন। আচ্ছা, যাতে ওই অস্তিত্বটা নষ্ট হয়ে যায়। তো এই একটি জায়গা খুবই দুঃখজনক, যেটা আমাদের ইতিহাসে বলা হচ্ছে যে উদ্যানের বিরুদ্ধে উদ্যান, অর্থাৎ রেসকোর্সের বিরুদ্ধে শিশু পার্ক, বিষয়টা কিন্তু এরকমই। আরেকটি জায়গায় শেষে কবি বলেছেন সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
সেই থেকে স্বাধীনতা। কারণ বলা হয় যে স্বাধীনতার ঘোষণা যদি অফিসিয়ালি দেওয়া হয় তাহলে মিডিয়া টিডিয়া সব কিছু থাকতে হবে, এবং সত্যিকার অর্থে 7ই মার্চের ভাষণ কিন্তু ডিলে লাইভ হয়েছিল আকাশবাণীতে, মানে 5 মিনিট পরে ডিলে হচ্ছিল, যেটা প্রযুক্তির কারণে ডিলে হয়েছিল আকাশবাণীতে, সাংবাদিকরাও ছিল সেই সময়। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, অর্থাৎ প্রথম স্বাধীনতার ঘোষণাটা কিন্তু আমাদের 7ই মার্চে, এটা মাথায় রাখতে হবে যে সেদিন থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের, এবং স্বাধীনতাটাও সেদিনই ঘোষণা হয়েছে মূলত। তো অনেকেই ভাবেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা 25শে মার্চে দিয়েছেন, অফিসিয়ালি দিয়েছেন, কিন্তু স্বাধীনতার জন্য মানুষ নেমে গিয়েছেন 7ই মার্চেই। অনেক সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের জন্য, অনেক ধন্যবাদ। এবং আজকের এই দিনটিতে বলছিলেন যে স্মৃতিতে কিছু কিছু আছে আপনার এই সময়টার কথা, আজকের কথা কি মনে আছে আপনার? আজকের বিষয়টা হচ্ছে যে বাবা মারা তো চলে গিয়েছিলেনই, ওনারা দুপুর 10টার দিকে 11টার দিকে ওনারা কর্মক্ষেত্রে মানে অবস্থান নিয়েছিলেন সবাই। আমার মনে আছে যে আমাদের বাড়িটা তো মোচাকে ছিল, তখন আমরা সিদ্ধেশ্বরীতে চলে এসেছি। আমরা অনেক কিছুই দেখেছি আর কি, আমার স্মৃতিতে যেগুলো আছে, আমরা ডক্টর রাব্বিকে যখন আমাদের বাসার পাশে থেকে রাজাকাররা একটা ট্রাক বাসে করে নিয়ে গেল, আমরা চোখের সামনে দেখলাম যে হাত বেঁধে নিয়ে যাচ্ছে, আমাদের বাসার পাশেই ডক্টর রাব্বি ছিলেন। আমাদের পাশেই ছিল কবি গোলাম মোস্তফার বাসা, তাদের বাসায় একজন ছিলেন শিমুল আপা, তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি মারা যান। তো ওনারা চলে গেছেন, বাবা মারা সবাই মিলে চলে গেছেন। 7ই মার্চের স্মৃতিটা আমাদেরকে নিয়ে যায়নি বাবা মা, ওনারা একটু ভয়ও পেয়েছিলেন যে বাচ্চাদের নেওয়া যাবে না, কিন্তু আমাদেরকে সব জায়গায় নিয়ে যেতেন, মিছিল মিটিং যেখানে হতো আমাদের কাঁধে করে হোক হাতে করে নিয়ে যেতেন বাবা মারা। আমি 10ই জানুয়ারির আমরা গিয়েছিলাম যখন প্রত্যাবর্তনের সময়, সেটাতে গিয়েছিলাম, কিন্তু 7ই মার্চের ভাষণটাতে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পাইনি, এবং আজকে আফসোস করি যে আমার খুব ইচ্ছা ছিল যে বেঁচেছিলাম, এবং যেহেতু সুযোগও দিয়েছিল বাবা মারা যে মিছিল মিটিংয়ে আমাদেরকে সাথে নিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, উপস্থিত হতে পারিনি। কিন্তু দেশের যে একটা অবস্থান ছিল, এবং 7ই মার্চের পরে আমি একটা কথাও বলে রাখি, তখন মৌচাকটা একতলা এবং মৌচাক দোতলা হওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে, তখন ওই এলাকাটাতে 3টে বাড়ি মাত্র দোতলা, একটা হচ্ছে আবুজোর গিফারি কলেজ, আরোগ্যনিকেতন, আর আমাদের বাড়ি যেটা আমরা থাকতাম মৌচাকের উপরে, যেটা এখন চট্টলা বলে একটা কনফেকশন আসছে, ওটা দোতলা দেড়তলার মতো, আমরা থাকতাম দোতলাতে, বাড়িওয়ালা নিচতলায় থাকতো। এই 3টে বাড়ি ছাড়া মৌচাক তখন দোতলা হবে, তো ওর উপরে অনেক রড ছিল। এই 7ই মার্চের রাতে এসে আমি বাবা মাদেরকে দেখেছি যে সেই রডগুলো সব তারা ওখান থেকে রাতের অন্ধকারে সব নিয়ে এসেছে, ওগুলো দিয়ে কী বানাচ্ছে, বল্লম বানাচ্ছে, মানে ওটাই কিন্তু তখন ছিল আমাদের দেখা মতো, যে চুরি করে নিয়ে আসছে রডগুলো সব বাসার এক সাইডে রাখছে, দেখি হ্যাক্সো ব্লেড দিয়ে কাটছে, এগুলা দিয়ে সব ফলা বানাচ্ছে, বল্লম বানাবে, এইগুলো বানানোর বিষয়গুলো ছিল সেই সময়। আর অনেক ঘটনাই ছিল যে 25শে মার্চের রাতে যখন আগুন ধরিয়ে দিল, তখন পিলখানা থেকে অনেক বাঙালি সৈন্যরা বেরিয়ে এসেছিল, যারা বাঁচতে পেরেছে তারা বেরিয়ে এসেছিল, যারা যেভাবে পেরেছে, একটা আর্মস হোক একটা বন্দুক হোক, এগুলো নিয়ে কিন্তু শহরের মধ্যে ঢুকে গিয়েছিল। এবং আমার একজন চাচাও ছিলেন, তারা দেখলাম 4-5 জন এসে আমাদের বাসায় আশ্রয় নিলেন, এবং তারা যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তারাও কিন্তু অনেকগুলো ভূমিকা রেখেছিলেন সেই সময়, যে কীভাবে ক্রোলিং করতে হয়, কী কী করতে হবে, এই বিষয়গুলো ওনারা কিন্তু ভাষাতের মধ্যেই একটা মোটামুটি, সবাই আসলে সবার জায়গা থেকে যে যেভাবে পারছিল, আপনি যেমন বললেন যে খুন্তি থেকে শুরু করে বৈঠা পর্যন্ত আর যা যা ছিল তাই নিয়ে আসলে যুদ্ধে নেমেছিল, এবং সেটাই তাদের অস্ত্র হিসেবে কাজ করেছে। আজকে যেহেতু আজকে 7ই মার্চ একটি ঐতিহাসিক দিন হচ্ছে, এটি এই বছরটি পুরোপুরি আমাদের জন্য বিশেষ, কারণ এটি জন্মশতবার্ষিকীর বছর এবং সকল বাঙালির জন্য এটি বিশেষ একটি বছর, এবং আজকের এই দিনটিতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকের দিনটি আসলে আমাদের বাঙালি জাতির মানে বেরিয়ে আসার দিন, মানে দীর্ঘ শত বছরের লাঞ্ছনা এবং যে বিষয়টি ছিল, আজকে আমাদের কাছে মনে হয়েছে যে এই দিনটাতে আমরা প্রথম মুক্তি পাব, এই স্বপ্নটি দেখার একটি বিষয় পেয়েছিলাম। শুভ সত্য, অনেক ধন্যবাদ শিমুল মোস্তফা আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বলতন ল্যাপটপ তারকা কথা।
প্রিয় তারকার সাথে তারকা কথনে।